নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। বিগত বেশ কয়েকদিন ধরে আমার কাছে যে ছকগুলি আসছে তার মধ্যে একটা বড় পার্সেন্টেজ হচ্ছে প্রেমের সমস্যা। বিভিন্ন মানুষ তারা প্রেমজ সম্পর্কের মধ্যে আবদ্ধ হচ্ছেন, কিন্তু সেই সম্পর্কে একটা ডিস্টারবেন্স রয়েছে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে জন্মকুণ্ডলিতে শুক্র মঙ্গল পঞ্চম ভাব এরা ভীষণভাবে অ্যাক্টিভ, কিন্তু তাও অশান্তি হচ্ছে। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি যে কী ধরনের যোগ থাকলে প্রেম কেমন হতে পারে। আমাদের প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ডিজায়ার রয়েছে যে আমার স্বপ্নের মানুষটা এইরকম হবে। তো কী হলে পরে, কেমন যোগ থাকলে পরে আমরা স্বপ্নের মানুষটাকে আপন করে পেতে পারি, সেটাই আমরা আজকে আলোচনা করব। তবে মূল আলোচনায় প্রবেশ করবার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি হলো জ্যোতিষ শিক্ষা। প্রচুর মানুষ রয়েছেন যারা ইউটিউবের বিভিন্ন চ্যানেল দেখে জ্যোতিষ শিখবার চেষ্টা করেন, কিন্তু খেয়াল রাখতে হবে এই জ্যোতিষ বিষয়টি হলো একটি গুরুমুখী বিদ্যা। তাই প্রথম পদক্ষেপ এইটা কিন্তু গুরুর হাত ধরে নিতে হবে। তাই কোথাও না কোথাও আপনাকে শিখতে হবে জ্যোতিষ। এই কোথাও না কোথাও খুঁজবার ক্ষেত্রে ঋষিবাণী সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে, এবং অনুসন্ধান যদি অনলাইন নির্ভর হয়, জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে বাংলা মাধ্যমে এই মুহূর্তে ঋষিবাণীকে আপনাকে এক নম্বরে রাখতে হবে। তাই জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, তাহলে ঋষিবাণী আপনার প্রধান এবং প্রথম গন্তব্য। জ্যোতিষের বিভিন্ন কোর্স আমরা শুরু করতে চলেছি। জানুয়ারি মাস থেকে পরপর ব্যাচ স্টার্ট হতে চলেছে। তাই যারা জ্যোতিষ শিক্ষায় আগ্রহী, তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। দেখানোর জন্য কিংবা শিক্ষার জন্য ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এবং আমাদের সঙ্গে সংযুক্ত হন। চলে আসি আমরা আমাদের মূল আলোচনা প্রসঙ্গে। প্রেম, ভালোবাসা, প্রাপ্তি, আকর্ষণ, চাহিদা, ডিজায়ার, ফুলফিলমেন্ট অফ ডিজায়ার। প্রেম, ভালোবাসা, চাহিদা, এই সমস্ত বিষয়গুলিকে আমরা দেখি আমাদের পাঁচ নম্বর ঘর থেকে। এবং পাঁচ নম্বর ঘর এবং সেই ঘরের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ইন্ডিকেট করে যে আমার মনের মানুষটাকে আমি কেমন চাইছি এবং সেই চাহিদা অনুযায়ী প্রাপ্তি সেটা হবে কি না। যেমন ধরে নেওয়া যেতে পারে যে একজন মানুষের পাঁচ নম্বর ঘরের অধিপতি তিনি হলেন শুক্র এবং তিনি পাঁচ নম্বর ঘরেই বসে রয়েছেন। তাহলে এই মানুষটার যে চাহিদা হবে, মনের মানুষ যাকে সে চাইবে, সেই মানুষটা খুব পরিপাটি, টিপটপ সাজানো গোছানো হবে, দামি পারফিউম ইউজ করবে, তার মধ্যে একটা বিলাসিতার ব্যাপার থাকবে, একটু সফিস্টিকেটেড মানুষ হবে, গোছানো গাছানো পরিপাটি টিপটপ মানুষ হবে। আবার যদি এই শুক্রের সঙ্গেই একটু মঙ্গলের অ্যাটাচমেন্ট থাকে, তাহলে যে মানুষটাকে আমরা পছন্দ করব সেটা হবে একটু রাফ অ্যান্ড টাফ, কিন্তু দেখতে সুন্দর। আবার মঙ্গলের পরিবর্তে যদি শুক্রের সঙ্গে বুধের অ্যাটাচমেন্ট হয়, তাহলে একটু ছেলে মানুষই পূর্ণ, হাসি ঠাট্টা করতে পারে এমন একটা মানুষকে পছন্দ করবে এই মানুষটা। কিন্তু অবশ্যই পয়সা থাকতে হবে, পয়সা না থাকলে কিন্তু পছন্দ করা যাবে না। রূপের থেকেও অ্যাট্রাকটিভ পাওয়ার, গ্ল্যামার, এই বিষয়গুলোকে পছন্দ করবে সেই মানুষটা বেশি। আবার যদি চন্দ্রের সঙ্গে শুক্র ওই একই পাঁচ নম্বর ঘরে বসে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রেমের মধ্যে তৈরি হবে বিভিন্ন রকম রোমান্টিকতা। যে বিষয়গুলো অবাস্তব, অলিক কল্পনা, সেগুলো কিন্তু মারাত্মক রকমের দেখতে পাওয়া যাবে। সুতরাং গ্রহের ক্যারেক্টার অনুযায়ী আমাদের প্রেমের ভাবনা চিন্তা এবং আমাদের চাহিদা, আমাদের ডিজায়ার, মনের মানুষটিকে পছন্দ করার প্রচেষ্টা, এগুলি কিন্তু পরিবর্তিত হবে। তাহলে এই বিষয়টি আমাদের কিছুটা পরিষ্কার হলো। পাঁচ নম্বর ঘরের সঙ্গে সম্পর্কিত গ্রহদের প্রভাব, এবং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে লগ্নের সঙ্গে চন্দ্রের সম্পর্ক, পাঁচ নম্বর ঘরের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ইন্ডিকেট করবে যে কতটা আপনার চাহিদা পরিপূর্ণ হতে পারে। দেখা গেল একজনের জন্মকুণ্ডলিতে চন্দ্র দশমে রয়েছে এবং পঞ্চমের ষষ্ঠে, সেই ক্ষেত্রে এই মানুষটার চাহিদা কিন্তু পরিপূর্ণ হওয়াটা বেশ খানিকটা কঠিন। আবার এই ক্ষেত্রে আরেকটা বিষয় দেখতে হবে, এই যে দশ নম্বর ঘরের রয়েছে এটা কতটা বলবত্তা পেয়েছে। দেখা গেল চন্দ্রটা বেশ শক্তপোক্ত, তাগড়াই হয়ে রয়েছে, উচ্চস্থ ঘরে বসে রয়েছে, চন্দ্র সেই সরবল কুণ্ডলিতে অনেকটা বলবত্তা পেয়ে অবস্থান করে রয়েছে।
করেছে, অষ্টক বর্গে চন্দ্রের নাম্বার ওই ঘরে অনেক বেশি। তো এরকম যদি ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু মানুষটার চাহিদা খুব সহজেই পরিপূর্ণ হবে। কিন্তু চন্দ্র যদি পঞ্চমে থাকে কিংবা চন্দ্র যদি নবমে থাকে অর্থাৎ পঞ্চমের পঞ্চমে, কিংবা যদি অষ্টমেও থাকে অর্থাৎ পঞ্চমের চতুর্থে, সেই ক্ষেত্রেও কিন্তু প্রেম সংক্রান্ত বিষয়ে এই মানুষটার চাহিদা পূর্ণ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কিরকম কিরকম কন্ডিশন থাকলে পরে মানুষটার চাহিদা পূর্ণ হতে পারে। এছাড়াও যদি পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকে, পঞ্চমপতি বলবান হয়ে সপ্তমপতির সঙ্গে সম্পর্ক করে, পঞ্চমপতির সঙ্গে লগ্নপতির সম্পর্ক সৃষ্টি হয়, পঞ্চমে শুক্র, পঞ্চমে মঙ্গল, পঞ্চমে রাহু এদের প্রভাব দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে খুব সহজেই প্রেমে জাতক বা জাতিকা আবিষ্ট হয় এবং মোটামুটি মন মতো প্রেমিক কিংবা প্রেমিকা অর্জন করতে সক্ষম হয়। যে বিষয়টা আমাদের আলোচনা সেটি হলো প্রেমের ক্ষেত্রে অশান্তি এবং সেই অশান্তি থেকে কিছুটা প্রতিকার পাওয়ার রাস্তা। প্রেমে অশান্তি বিচার করবার জন্য আমাদের কয়েকটি বিশেষ বিষয় দেখতে হবে। পঞ্চম ভাবের বলবত্তা, পঞ্চম ভাবের কোয়ালিটি যেমন প্রেমের অস্তিত্ব তার এবিলিটিকে ইন্ডিকেট করে, কিন্তু পঞ্চম ভাবের সঙ্গে সম্পর্কিত গ্রহগুলির নাক্ষত্রিক অবস্থা সেটি কিন্তু ইন্ডিকেট করবে ডেথ অর্থাৎ ইনার ফিলিংস। এরই সঙ্গে সঙ্গে আমাদের চতুর্থ ভাব তাকে দেখতে হবে, দেখতে হবে দশম ভাবকে এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে হবে দ্বাদশ ভাবকে। কেন এই ভাবগুলিকে আমরা দেখব? পঞ্চম ভাব সাপেক্ষে ছয় আট বারো, পঞ্চম সাপেক্ষে ষষ্ঠ সেটি হচ্ছে দশম ভাব, পঞ্চমের অষ্টম এটি হচ্ছে দ্বাদশ ভাব এবং পঞ্চমের দ্বাদশ অর্থাৎ চতুর্থ ভাব। এর মধ্যে চতুর্থ ভাবটা হচ্ছে মারাত্মক রকমের ইম্পর্টেন্ট। চতুর্থ ভাবে পাপ গ্রহের অবস্থান, তৎকালীন অবস্থান কিংবা লাগ্নিক অবস্থান দুটোই কিন্তু যথেষ্ট বিপজ্জনক। অর্থাৎ যদি চতুর্থ ভাবের উপর থেকে রাহুর সঞ্চার ঘটে, প্রেমে অশান্তি আসবে এবং পজিটিভলি আসবে। পঞ্চমে রাহুও অশান্তি করবে, কিন্তু পঞ্চমে রাহুর অশান্তিকে ট্যাকল করা যাবে, সেই অশান্তিতে কিন্তু বিচ্ছিন্নতা আসবে না। কিন্তু চতুর্থের রাহু বিচ্ছিন্নতা ঘটিয়ে দেবে। দ্বাদশ ভাবের উপর দিয়ে রাহুর সঞ্চার হচ্ছে, প্রেমে অশান্তি আপনাকে ফেস করতে হবে এবং হবেই হবে, এবং এই যে প্রেমের অশান্তি এটা কিন্তু বিচ্ছিন্নতা এবং নতুন প্রেমের আগমন। এবং এই যে দ্বাদশ ভাবের ওপর দিয়ে রাহুর সঞ্চার এটা কিন্তু ইন্ডিকেট করবে প্রেমে বিচ্ছিন্নতা এবং নতুন প্রেমের আগমন ঘটার সম্ভাবনা। তীব্র ভালোবাসা, একে অপরের জন্য প্রায় মরে যেতেও প্রস্তুত, কিন্তু দেখা গেল খুব ছোট্ট কারণ নিয়ে বিবাদ এবং সেই বিবাদের জেরে পারস্পরিক অশান্তি, ধীরে ধীরে মুখ দেখা দেখি বন্ধ এবং অন্যের মুখ দেখা দেখি শুরু, তার সঙ্গে রিলেশনশিপ রেডি হয়ে গেল। তো এই যে সমস্যাগুলি প্রেমের ক্ষেত্রে আমরা দেখতে পাই এর অন্যতম কারণ হচ্ছে এই ডিনায়াল হাউসগুলি, অর্থাৎ যে যে ঘরগুলি থেকে অশান্তির সূত্রপাত হতে পারে এবং যে যে ঘরগুলি বাধা সৃষ্টি করতে পারে। এরই সঙ্গে সঙ্গে কতগুলো গ্রহ আছে যারা মোটে প্রেম ভালোবাসা পছন্দ করে না। এর মধ্যে রয়েছে রবি, এর মধ্যে রয়েছে শনি, রয়েছে বুধ, রয়েছে কেতু। এদের প্রত্যেকের কোয়ালিটি, এদের প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা। বুধ মনে করে কি প্রেম করব, আমার তো এখনো ছেলে মানুষই করার বয়সই কাটেনি। অন্যদিকে রয়েছে রবি, কেন প্রেম করব, কার সাথে প্রেম করব, কোন মানুষটা আছে আমার প্রেমের যোগ্য, এইরকম অদ্ভুত ইগো প্রবলেম তৈরি করিয়ে দেয় রবি। এবং রবিও প্রেম করায়, সেইখানে যদি প্রেম হয়, অশান্তি থাকে এবং খুব হাই কোয়ালিটি মানুষের সঙ্গে প্রেম সৃষ্টি করে এই রবি। এরপরে রয়েছে শনি, একাকিত্ব, কোনো দরকার নেই প্রেম ট্রেমের, শান্ত আছি, ভালো আছি, ঈশ্বরের প্রতি ভক্তি আছে, কিসের প্রেম, কেন প্রেম, আমার তো প্রেম ঈশ্বর, এই মেন্টালিটি নিয়ে আসে শনি। আর একজন হলো কেতু, তার যে প্রেম সেই প্রেমের মধ্যে রয়েছে নানান কনফিউশন, সংশয়, কাকে ভালোবাসবো, সেই মানুষটা ঠিক হবে কি হবে না, এই যে কনফিউশন, এবং যাকে ভালোবেসেও ফেললো তাকে নিয়েও কনফিউশন, মনের মধ্যে সন্দেহ, প্রেমের যে কন্টিনিউইটি এটা নষ্ট হওয়ার প্রবণতা। সুতরাং বিভিন্ন কারণে প্রেমে অশান্তি আসবার সম্ভাবনা রয়েছে। এই কারণ হতে পারে পাঁচ নম্বর ঘর বা প্রেমের সঙ্গে অ্যাসোসিয়েটেড ঘরগুলিতে অশুভ গ্রহের অবস্থান,
হতে পারে গোচরে এই ঘরগুলির উপর দিয়ে পাপ গ্রহের সঞ্চার। এটাও হতে পারে যে এই পঞ্চম ভাব সাপেক্ষে যেগুলি দুস্থান সেখানে অশুভ গ্রহের অবস্থান কিংবা সঞ্চার। এই তিনটি হলো মূল কারণ যার জন্য প্রেমে অশান্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এরপরে বরের মধ্যে প্রশ্ন জাগবে যে এই যে প্রেমজ অশান্তি, এর থেকে প্রতিকার কিভাবে পেতে পারি। এই বিষয়টা নিয়ে ভাববার আগে আরেকটি জায়গা দেখতে হবে যার কথা কিন্তু আমরা এখনো বলিনি। এই জায়গাটি হলো আমাদের নবাংশ কুণ্ডলী। নবাংশ কুণ্ডলীও কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করে এবং নবাংশ কুণ্ডলীর যেটি পঞ্চম ভাব সেটিকে লগ্ন ধরে আপনাকে দেখতে হবে যে গ্রহ অবস্থানরা কেমন রয়েছে, তখন কিন্তু আপনি প্রেম সংক্রান্ত ক্ষেত্রে একটা সলিড ডিসিশন নিতে পারবেন। একই সঙ্গে সঙ্গে নবাংশ কুণ্ডলীর পঞ্চম ভাবে নবাংশ কুণ্ডলীতেই গ্রহরা কেমন অবস্থায় আছে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। যাই হোক না কেন, এই সমস্ত দেখে আমরা উপলব্ধি করলাম যে প্রেমে অশান্তি আছে। প্রশ্ন হলো শান্তি কি করে ফিরে আসবে, এবং বহু মানুষের এটাই প্রশ্ন, এটাই বড় সমস্যা যে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যেতে পারে। এই ক্ষেত্রে প্রথম যে বিষয়টাকে উপলব্ধি করতে হবে যে সমস্যা যেটা রয়েছে সেটার ডেপথ কতটা, এই সমস্যাটা কি কন্টিনিউয়াস মানে দীর্ঘকালীন, কিংবা এই সমস্যাটা কি অতিক্রমযোগ্য কিংবা অতিক্রমযোগ্য নয়। জন্মকুণ্ডলিতে আপনার চতুর্থে শনি রাহু রয়েছে, প্রেম টেকা কঠিন, রীতিমতো কঠিন, রেমেডি দিয়ে সলিউশন বার করার রীতিমতো কঠিন। তাহলে এটা ধরে নিতে হবে প্রেমে অশান্তি থাকবে, মানসিক প্রস্তুতি নিতে হবে যে একাধিক প্রেমের সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি দেখতে পাওয়া যায় যে চতুর্থ ভাবের ওপর দিয়ে কিংবা পঞ্চম ভাবের ওপর দিয়ে রাহুর সঞ্চার ঘটছে, তাহলে এই ব্যাপারটা হচ্ছে সাময়িক। এই ক্ষেত্রে এই অশান্তিটাকে আমরা কন্ট্রোল করতে পারি এবং রাহুর সঞ্চার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আলটিমেটলি ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। ধরে নিতে পারি কারোর লগ্ন হচ্ছে ধনু, পঞ্চম ভাব অর্থাৎ মেষ, মেষের ওপর দিয়ে রাহুর সঞ্চার ঘটছে, এই রাহুর সঞ্চার কিন্তু অশান্তি ইন্ডিকেট করবে। এরপরে এই রাহু যাবে চতুর্থভাবে, অশান্তি বাড়বে। কিন্তু আশার বিষয়টা হলো যে রাহু চতুর্থভাবে যেতে যেতে বৃহস্পতি কিন্তু পঞ্চমভাবে চলে আসবে, এবং বৃহস্পতি রাহু সহাবস্থান যখন থেকে হবে অর্থাৎ ১৩ই এপ্রিলের পর থেকে, তখন কিন্তু রাহুর ক্ষতিকারক ক্ষমতা কমবে এবং বৃহস্পতির প্রভাবে পাঁচ নম্বর ঘরে কিছুটা রোমান্টিকতা বাড়বে, প্রেমের ঘনিষ্ঠতা বাড়বে। তাহলে এই বর্তমান যে সমস্যা ধনুলগ্নের মানুষদের প্রেমের ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু সমাধানযোগ্য সমস্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা কিছুটা রেমিডি করতে পারি। আইডেন্টিফাই করতে হবে কোন গ্রহের কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে। অ্যাভারেজ প্রেম সংক্রান্ত অশান্তির জন্য আমরা ইউজ করতে পারি একটা ক্রিস্টাল মালা। এটি হচ্ছে আমাদের একটি ক্রিস্টাল মালা, এটিকে আমরা ইউজ করতে পারি, এর থেকে ছোট সাইজ বা এই সাইজও ইউজ করতে পারি। এই যে ক্রিস্টাল, এটি মূলত চন্দ্র এবং শুক্রের জন্য ব্যবহৃত হয় এবং চন্দ্র শুক্র এদেরকে সাপোর্ট দিতে পারে। নর্মালি আমরা ক্রিস্টাল মালা ইউজ করতে পারি, এটি অ্যাভারেজ প্রেমের ক্ষেত্রে অশান্তি দূরীকরণ, মানসিক তৃপ্তি বৃদ্ধি এইটার কাজ করবে। সস্তা রেমিডি হিসেবে ক্রিস্টাল ইউজ করা যায়, অনেকে ক্রিস্টাল ব্রেসলেট ইউজ করতে পারেন, ক্রিস্টাল মালাও ইউজ করতে পারেন। দ্বিতীয় যে রেমিডি আমরা ইউজ করতে পারি সেটি হলো ফিরোজা ব্রেসলেট কিংবা ফিরোজা স্টোন। ফিরোজাও কিন্তু আমাদের মধ্যের কনভিন্সিং পাওয়ার বাড়িয়ে তোলে এবং ভালোবাসা, প্রেম, কিছুটা সম্মোহনী ক্ষমতা, কনভিন্সিং পাওয়ার এগুলোকেও বাড়িয়ে তোলে ফিরোজা ব্রেসলেট। এটাও অত্যন্ত লো কস্ট রেমিডি, এটাকেও আপনারা ইউজ করতে পারেন। ছেলেদের ক্ষেত্রে ডান হাতে ইউজ করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাতে ইউজ করতে হবে। এছাড়াও যে গ্রহটি ডিস্টার্ব করছে আপনাকে তার জন্য কিছু সাময়িক রেমিডি প্রতিকার অবশ্যই আপনারা করতে পারেন, সেখানে আপনারা কিছুটা রিলিফ পাবেন। তাছাড়াও যদি আপনাদের কোনো রকম সমস্যা মনে হয়ে থাকে যে এটা সলভ করা মুশকিল, সেই ক্ষেত্রে অবশ্যই লোকাল অ্যাস্ট্রোলজার বা আপনার অ্যাস্ট্রোলজারকে আপনার দেখিয়ে নেওয়া উচিত। জন্মকুণ্ডলী সাপেক্ষে বর্তমান গ্রহ অবস্থান একবার পর্যালোচনা করিয়ে অবশ্যই আপনার নেওয়া উচিত। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। আপনার প্রেম জীবন অত্যন্ত সুখদায়ক হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।